রিস্কের ব্যাপারে লক্ষ্মীর সাহায্য লাগবে। আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সর্বময় ক্ষমতার অধিকারী, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রিজিকের ব্যাপারে, জমিনের মোকাপেক্ষী না, ব্যবসার মোকাপেক্ষী না, চাকরির মোকাপেক্ষী না, আমার আল্লাহ গায়েব থেকে রিজিকের ফয়সালা করেন, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাবা জান, আপনি একজন মানুষ, কতটুকু খাবার খান প্রতিদিন? আর একটা পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন কমপক্ষে 7.5 মণ খাবার খায়। একটা পূর্ণবয়স্ক হাতির প্রতিদিনকার খোরাক কমপক্ষে 7.5 মণ। আচ্ছা বলেন তো, হাতিরা কয় বিঘে জমিতে কলা গাছের চাষ করে? হ্যাঁ, একটাও করে না। হাতিদেরকে খাওয়ায় কে? হাতিদেরকে খাওয়ায় কে? একটা হাতি কোনোদিন না খাইয়ে মরে নাই। হাতিরা ক্ষুধার যন্ত্রণায় কোনোদিন রাস্তায় ভোকা মিছিল দিয়ে বের হয় নাই, কথা ঠিক কিনা? আরে হাতি তো ছোট প্রাণী, সমুদ্রে এমন এমন প্রাণী বসবাস করে যারা এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। ওরকম প্রাণী একটা দুটা না, সমুদ্রে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস, যারা এক একটা প্রাণী প্রতিদিন টনকে টন খাবার খায়। আচ্ছা বলেন তো, ওই যে প্রাণীগুলা সমুদ্রে বসবাস করে, ওদের কয় বিঘে জমি তিরি ধানের চাষ হয়? হ্যাঁ, ওরা কৃষি কাজ করে না নাকি? তাহলে মনে হয় ব্যবসা করে, ওদের দোকান আছে আপনাদের বাজারে মনে হয় নাকি? ওরা ব্যবসাও করে না, তাহলে চাকরি তো করে নিশ্চয়ই, চাকরিও করে না, তো ওদেরকে খাওয়ায় কে? ওদেরকে খাওয়ায় কে? আরে বি একেল মুসলমান, এই আল্লাহ নিকৃষ্ট প্রাণী হায়ান জানোয়ারকে চাকরি ছাড়া, ব্যবসা ছাড়া, জমিন ছাড়া খাওয়াইতে পারে? আর আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আল্লাহ আমাকে পারে না খাওয়াইতে? আল্লাহ আমাকে পারে না খাওয়াইতে? মুসা আলাইহিস সালাম কম কালাপাক 40 বছর আসমান থেকে খাওয়াইছে, 40 বছর সে খাবারের নাম ছিল মান্না সালোয়া। কি নাম? মান্না সালোয়া। তা মুসলমানের কওমের দাম আল্লাহ পাকের কাছে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কওমের দাম বেশি? ওদেরকে আল্লাহ 40 বছর খাওয়াইছে জমিন ছাড়া, ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া। আমাদেরকে আল্লাহ পারে না, আমাদেরকে আল্লাহ পারে না খাওয়াইতে? তা আমাদের সেই একই না আল্লাহ পাকের জাতের উপরে নাই, আমাদের একই না আসবাবের প্রতি? এই জন্য আল্লাহ পাক আসবাবের মাধ্যমে রিজিক দিচ্ছেন। মানে বান্দা বান্দি আল্লাহ পাকের প্রতি যেরকম ধারণা পোষণ করে, বা আল্লাহ পাক বান্দা বান্দির সঙ্গে সেই রকম মুআমালা করে, আমাদের কিনা আসবাবের প্রতি? যেন আসবাবের মাধ্যমে রিজিক দিচ্ছেন আল্লাহ পাক। যদি আল্লাহ পাকের জাতের উপরে কিনতে, তো কসম খোদার বিনা আসবাবে রিজিক পাইতাম আমরা, কি কথা ঠিক কিনা? আর এই যে গায়রুলা রেকিন অন্তরের মধ্যে, এগুলো কিন্তু বড় শিরিক, বড় শিরিক। এই গায়রুলা রেকিন অন্তরে নিয়ে মারা যান, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আমার আল্লাহ সব গুণা মাফ করবে, শিরিক কখনো মাফ করবে না। যার যা পরিমাণ শিরিক যদি ইমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ইমান আর আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য নয়। শিরিক মুক্ত ইমান নিয়ে আল্লাহ পাকের সামনে হাজির হওয়া লাগবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আফসোস, আফসোস, আমাদের প্রত্যেকের অন্তর মধ্যে বিশ্বাস এরকম কম বেশি আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সময় মতো অরিফদ ডাক্তারের কাছে নিলাম বিলে বাসিছে, কি আছে কি না এরকম বিশ্বাস? আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গিয়েছিল, সময় মতো রাজবাড়ি সদর হাসপাতালে নিলাম বিলেই রক্ষা, কি আছে কিনা এরকম বিশ্বাস? হায়াতের মালিক কে? হায়াতের মালিক কে? মিথ্যে কথা কত বলবে না, মুখে কোন হায়াতের মালিক, আল্লাহ অন্তর মধ্যে তো ডাক্তার। তা মুখে একটা অন্তর আর একটা, তারে কি কয়? মুখে একটা অন্তর একটা, তারে কয় কি? আমরা মুনাফিকের গোষ্ঠী, মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই, অন্তরে নাই, কি কথা ঠিক না? নাকি ভুল বলতেছি আমি? এ বাবাজি শোনা, তুমি এক জায়গায় একটু বসো, সামনে যেরকম চলাচল করলে কথা বলতে নজরে বাঁধে, একটু বসো এক জায়গায়, ওরে ধরে বসাই দেন, তো কেউ ধরে বসাই দেন, বসো বসো। কোথায় রাখছি কথা? শুধু মুখে স্বীকার করেন না, ইমান না, মুখে তো স্বীকার করাই লাগবে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে, কাজে পরিণত করে দেখাই দিতে হবে, এর নাম হচ্ছে ইমান। একরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান, তিনটা সমন্বয় হচ্ছে ইমান। আমরা শুধু মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আমাদের অন্তরের মধ্যে নাই, কি কথা ঠিক কিনা? আরে আল্লাহ হায়াতের মালিক, এই কথা রেখে যদি আমার অন্তরে থাকতো, আমি অজু করে, আমার বিবি অসুস্থ হোক আর মেয়ে অসুস্থ হোক আর ছেলে অসুস্থ হোক, অজু করে নামাজে দাঁড়াইতাম, দুই রাকাত নামাজ শেষ করে হাত তুলতাম, মাবুদ আমার সন্তান অসুস্থ, আমার স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমিই তাকে সুস্থ করে দাও। এরপরে ডাক্তারের কাছে যাইতাম, ডাক্তারের কাছে যাইতে শরীয়ত নিষেধ করে নাই, বরং ডাক্তার দেখানো সুন্নাত, অসুস্থ হলে ডাক্তার দেখানো কি সুন্নাত, আর সুন্নাতের আমল করাও কিন্তু জরুরি, সুন্নাতের আমল করাও জরুরি, অসুস্থ হলে ঔষধ খাওয়া কি সুন্নাত, ডাক্তারের কাছেও যাব, ঔষধও খাবো, কিন্তু একিন থাকবে কোথায়? একিন থাকবে কোথায়? ডাক্তার দেখাবো সুন্নাত হিসাবে, ঔষধ খাবো সুন্নাত হিসাবে,
কিন্তু কসম খোদার ডাক্তার বা ওষুধের কোনো সুস্থ করার ক্ষমতা নাই। ক্ষমতা কার? ক্ষমতা কার? এই কথার একই অন্তরে বসাইতে হবে বা জান এবং আমলে পরিণত করে দেখাই দিতে হবে, নাম হচ্ছে ঈমান। আমরা আগে কার কাছে দৌড়াই? হ্যাঁ, তো অন্তরের মধ্যে যাই যার বিশ্বাস সেইটাই আগে আমলে প্রকাশ পায়। আল্লাহ হায়াতের মালিক, এই কথার কিনা আমার অন্তরে থাকলে আমি আল্লাহর কাছে আগে দৌড়াইতাম, আর যার অন্তরে ডাক্তারের প্রতি ইয়াকিন সেই আগে ডাক্তারের কাছে দৌড়ায়। কি কথা বলেন, ঠিক কিনা? আমরা আগে কোথায় দৌড়াই? এ কোথায় দৌড়ায় আগে? ডাক্তার দেখানো নিষেধ না, ডাক্তার দেখাবো সুন্নাতের আমলের নিয়েতে, ঔষধ খাবো সুন্নাতের আমলের নিয়েতে। কিন্তু কসম খোদার, ডাক্তার বা ঔষধ কাউকে সুস্থ করতে পারে না। ডাক্তার বা ঔষধ যদি সুস্থ করতে পারতো, একই রোগের রুগী দুইজন, একই ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, একই ওষুধ খাচ্ছে দুইজন, ওই ওষুধ খেয়ে একজন মারা গেল, আবার ওই ওষুধ খেয়ে একজন সুস্থ হয়ে গেল। এখানে ডাক্তার বা ঔষধের ক্ষমতা থাকলে দুইজনই মারা যাবে, আর না হলে দুইজনই সুস্থ হয়ে যাবে। কথা ঠিক না? জোরে বলেন খুশি। কিন্তু আমাদের অন্তরে নাই বাজান। কৃষি কাজ করতে কাউকে নিষেধ করি না, ব্যবসা করতে নিষেধ করি না, চাকরি করতে নিষেধ করি না, ওগুলো করা সুন্নাত, তাই সুন্নাতের আমলে নিয়েতে করব। কিন্তু কসম খোদার, কৃষি কাজ বা ব্যবসা বা চাকরি আমার রিজিকের জিম্মাদার না। রিজিকের জিম্মাদার কে? রিজিকের জিম্মাদার কে? আজকে হরিপদের মতো মুশরিক হয়ে বসে আছি, আল্লাহ আমাদেরকে মাফ করুক। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, এই গাইডুলা রেকিন, এই শিরিক অন্তর থেকে দূর করেন, আর না হলে একটা ডাইরেক্ট জাহান্নামে যাবেন, ডাইরেক্ট মনে রেখে দিয়ে। আল্লাহ যে রিজিকের মালিক, এই কথাটি কিন্তু সাধারণ পাবলিকের মধ্যে নাই। বর্তমান অধিকাংশ আলেমের অন্তরে এই কথাটি কিনা আমি খুঁজে পাই না, ইল্লা মাশাল্লাহ কিছু আছে, না থাকলে আবার দুনিয়া চলতো না। কিন্তু অধিকাংশ আলেমের অন্তরে আল্লাহ রিজিকের মালিক এই কথাটি কিনা আমি খুঁজে পাই না। তার বাস্তব উদাহরণ নেন, আমি মসজিদের খতিব, জুম্মার দিন মিম্বরে বসে বয়ান করি, এমন কোন কথা আমার জবান দিয়ে বের হয় না যেই কথা দ্বারা চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা খতিবের গুষ্টা করে বাইন মাসের মতো বয়ান করি, যাতে কারোর গায়ে না লাগে, একটা হক কথা কয় না, একেবারে বাইন মাসের মতো বয়ান করে খতিবের গোষ্ঠী। কথা ঠিক না ভুল বলতেছি? চাকরি বাঁচানো ওয়াজ করেন, আইনুদ্দিনের গজল মনে পড়ে যায়, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, বিয়াকেলে গুটি গদি এক একান দখল করে বইছে, খতিব সাজিছে বিয়াকেল, একটা হক কথা কয় না রে বিয়াকেল। এই তুই না একজন আলেম? এই তুই না একজন আলেম? তোর একিন কোথায় রে? চাকরি তোরে খাওয়ায় বিয়াকেল কোথাকার? ও চাকরি চলে, চাকরিতে লাঠি মারবো, যেই চাকরি করতে যে হক কথা বলা যায় না, ওই চাকরি করা করে মুসলমানের জন্য জায়েজ নাই, ওই চাকরি করা হারাম। আজকে বাইন মাসের মতো বয়ান করে খতিবের গোষ্ঠী, চাকরি ঠিক রাখে নাকি কয়? হ্যাঁ, ওর একিন চাকরি চলে গেলি খাবা নাকি, না খেয়ে মরা লাগবে নে? ও চাকরির রিজিকের মালিক বানিয়ে বসে আছে, কসম খোদার মুশরিক, ওর ইমান নাই, ও মুশরিক। আর মুশরিকের পিছনে নামাজ পড়ে গোষ্ঠী শুদ্ধ জাহান্নামে যাবেন, গোষ্ঠী শুদ্ধ ওগুলোর বিদায় করেন মসজিদ থেকে, বিদায় করেন করে যারা হক কথা বলতে পারে তাদেরকে যাই তাকে জায়গা দেন, যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। বাংলাদেশে তো আলেম, যত বাংলাদেশে যত আলেম, আমরা আলেমের গোষ্ঠীর হেদায়েত পাইতাম এ দেশে 100 বছর আগে, ইসলাম কায়েম হতে 100 বছর আগে। আমরা আলেমের গোষ্ঠী হচ্ছে অধিকাংশ গোল আলু মার্কা, গোল আলু মার্কা, গোল আলু চিনেন আপনারা? ও সব জায়গা খাটে, বত্তায় খাটে, বাজিতে খাটে, সসুরিতে খাটে, মাছের মধ্যে খাটে, গোস্তের মধ্যে খাটে, ডাইলের মধ্যে খাটে, খিচুড়ির মধ্যে খাটে, বিরিয়ানি তো মানুষই গোল আলু দেয় কাশি বিরিয়ানির মধ্যে। কি কথা ঠিক কিনা? আমরা অধিকাংশ আলেমের গোষ্ঠী গোল আলু মার্কা, সুদ করে সাথে তালে তাল মিলিয়ে চলি, ঘুষ করে সাথে তালে তাল মিলিয়ে চলি, এ জিনা করে সাথে তালে তাল মিলিয়ে চলি, বদমাইশের সাথে তালে তাল মিলিয়ে চলি, নাস্তিকের গোষ্ঠীর সাথে আমরা তালে তাল মিলিয়ে চলি। কি কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটা হক কথা কয় না অধিকাংশ খতিব, একটা হক কথা কয় না। অথচ রসুলের পরিষ্কার হাদিস জানি শুনে যে হক কথা কয় না, ওটা হলো বোবা শয়তান। আমি বলতেছি না, রসুল বলেছেন, কিন্তু জানি শুনে যে হক কথা কনের বোবা শয়তান। আর বোবা শয়তানের পিছনে নামাজ হয়, এই বোবা শয়তানের পিছনে নামাজ হয়, ওগুলো বিদায় করেন, একা গা ধাক্কা দিয়ে বিদায় করেন মসজিদ থেকে। যারা হক কথা বলতে পারে তাদেরকে মসজিদে জায়গা দেন। আল্লাহ আমাদের গোল আলুর গোষ্ঠীর আগে হেদায়াত দান করুক। আরে জোরে কর না আমিন, এ জোরে কর না আমিন। ও চাকরি বাসানো ওয়াজ করে বিয়া কেলকুতাকার, এই তুই একজন আলেম, তোর ইমানই দায়িত্ব কোরআন শোনার লোকে হক কথা বলা, তোর ইমানই দায়িত্ব। আর তুই বাইন মাসের মতো বয়ান করো বিয়া কেলকুতাকার, আরে চাকরি চলে যায় যাবে, কসম খোদার ওই চাকরি তোরে খাওয়ায় না, তোর রিজিকের জিম্মাদার আমার মাওলা। তুই হক কথা বল, তোর ইমানের দায়িত্ব হক কথা বল, তুই চাকরি চলে যায় যাবে, আজকে চাকরি চলে গেলি কালকের থেকে বেশি বেতনের চাকরির ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে, কি পারে না আমার আল্লাহ। আর সব থেকে বড় কথা, চাকরি তোরে খাওয়ায় না, তোর রিজিকের জিম্মাদার আমার মাওলা। কি জোরে বলেন ঠিক কিনা?
আর ওই মসজিদ কমিটির আর ইমাম কয়জন খেদাবে? আজকে আমি হক কথা বলে আমার খেদায় দেবে দিক, কালকে আর এক ইমাম আসবে সে যদি হক কথা বলে তারে খেদায় দেবে দিক, পরশু আর এক ইমাম আসবে তারে খেদাবে হক কথা বলার কারণে খেদাক। এইভাবে ইমাম খেদাইতে খেদাইতে ওই মসজিদ কমিটির গোষ্ঠী নামাজ পড়ানোর লোক তো দূরের কথা, ওর বাপ মা মরে গেলে জানাজা পড়ানোর লোকও তালাশ করে পাবে না। তখন দেখবি তোর পা ধরবে, সে তখন তোর পা ধরবে। আজকে তুই তুই তো কমিটি এলাকার ফাঁসিবি, সেই তুই তো আসলে আল্লাহর গোলাম না, তুই তো কমিটির গোলাম। করো গোলামতি আর কম, আমি ইমামতি করি বদমাইশ। ওরে ইমামতি কয় না, তুই করো গোলামতি, তুই গোলামের বাচ্চা গোলাম, তোর ইমামতি করার এখতিয়ারই নাই। তুই কমিটি এলাকার পাও টোপো আলেম হয়ে বিয়ায় কেলকুতা করে, ওই কমিটি এলাকা তোর পাও টেপবে, তুই একজন আলেম, তুই একজন আলেম, ওই কমিটি এলাকা তোর পাও টেপবে, তুই না। কমিটিওয়ালাদের দায়িত্ব কতটুকু মসজিদে? মসজিদ একতলা ছিল, কি করে তিনতলা পাঁচতলা বানাবে, এই চিন্তা কমিটিওয়ালাগের। মসজিদে এমনি ফ্লোর করা ছিল এমনি সিমেন্ট বালি দিয়ে, ওইডে ব্যাংকে কেমনে টাইলস করবে, এই চিন্তা ভাবনা কমিটিওয়ালাগের। কিন্তু মসজিদ চলবে ইমামের কথায়, মুসল্লিরা সব ইমামের কথায় উঠবে আর বসবে, তাতে যত বড় নাপিতের বাচ্চা নাপিতক না কা, ও প্রধানমন্ত্রী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিটা পররাষ্ট্রমন্ত্রী, এমপি, ডিসি, এসি, ওসপি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, যত বড় নাপিতের বাচ্চা নাপিতক না কেন, ইমামের উপরে কথা বলার একটা শরীয়ত কাউকে দায় নাই। আর যে ইমামের উপরে কথা বলবে কসম খোদার তার নামাজই হবে না। তুই একজন আলেম, তুই চলবি বাদশার মতো, তা না তুই গোলামের মতো, চলো বিয়াই কেল তোর কে।